সবাই ইনশাআল্লাহ দোয়া করি সবাই ভালো আছেন আশা করি। তো আমরা মেঘালয় পাহাড়ে গেছিলাম ঘুরতে, ঘুরে গেলাম রাত এসে আমরা আইসি। তো হোটেল থেকে আসার সময় খানা নিয়ে এলাম। এটা হলো আমার জানের খাওয়ার প্লেট বাটি, এটা হলো আমার খাওয়ার বাটি, আর এটা হলো ই আছে ভেন্ডি ভাজি, ভেন্ডিয়া ভাজি, আলু ভাজি, এটা আলুর ভর্তা, এটাতে আছে মাংস ফ্রাই, চিকেন চিকেন, এটাতে আছে মাছ ফিশ মাছ, আর এটাতে আছে ডাল, এটাতে আছে লবণ, পেঁয়াজ, মরিচ, লেবু, আরো এটাতে আছে একটা ভাত অর্ধেকটা লইছি, আর এটাতে আছে আর একটা ভাত আছে। আমরা গরিব মানুষ, জায়গা জায়গা ভিডিও বানাই ঘুরতে যাই, এলাকা মানে রান্না বান্না করি না, ইয়ে করি না, গরিব মানুষ কি করুম, ছোটোখাটো হোটেল দিয়ে ভাত এনে খাই, রুমেই খাই, বর্তন বর্তন নাই, প্লেট উট নাই। তো আমরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ইউটিউবের নাম হলো M+R হিন্দি বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করবেন। তো আমার ফেসবুক চ্যানেলের নাম, ফেসবুক আইডির নাম হলো রুজিনা বেগম রুমা। তো যদি কাউ পান না, যদি কারোর না মিলে তাহলে ফেসবুকের আইডিতে যেয়ে দেখবেন, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আবার ফেসবুকের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক করাও আছে, যারা না পান তারা ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে ফেসবুকে, ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন করেন, আর যারা পাইছেন শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। হাই গাইস, এটা হলো মেঘালয় গুয়াহাটির লগে, এখানে আমরা এই তো শহর টমটমে ফিটফিলি কয়, আমরা তিনজন মানুষ আছি, ভিডিও করব লাগে। এটা হলো আমার দাদা, এই দাদা এখানে তো, এটা আমার যান, এই ধান পাহাড়টা, এটা হলো মেঘালয় দেখেন, কালি পাহাড় পাহাড়, আরো ভিতরে যাবো, আরো ভিতরে যাবো আমরা, এই গাড়িটা যাওয়ার পরে গাড়ি যাব, রাস্তা শুধু রাস্তা শুধু এলাকা যায় না, ফিলফিলি এনে কই, ফিলফিলি আমরা এনে লোকা টমটম, টমটম না কি জানি, ব্যাটারি চার্জ, টক টুক 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 টুক, অটো 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 না, এটা টুক টুক কর, ব্যাটারি ব্যাটারি রিকশা বলে, এ বড় তো আছে, বড়াই ছোট ছোট বড় এগুলা, কি পাহাড়, গাড়িটা ঠেলতে লাগবো, আরে বাবা ঠেলতেছে, গাড়ি ঠেলতেছে, শুধু আমি বসে দিছি গাড়ি ঠেলতে, বাবারে বাবা, দেখা শুনে বন্ধু বানাইছো তো, যারা সবাই দেখিনে ওরা তো পটকা গো, ওরা তো পটকা,
बाबा की बड़ बड़ पहाड़ पहाड़ সোনের ঘরটা তো সুন্দর আছে বনের ঘর সোনের ঘর বনের ঘরটা ওই যে আরো আছে এটা কলোনি মানুষ তাহলে কি এখানে পাথর কাটতেছে মেশিন দিয়ে দেখাই তারনি যাবো নাকি হ্যাঁ তারনি যাই হ্যাঁ আজ আমি এখানে যাব হ্যাঁ দিয়ানো সুন্দর বাস দিয়ানো নোয়া গাড়ি যাবো না ঠিক আছে আমরা তাহলে গাড়ি আরে মানে গাড়ি পাঠো দি উপরে যাইবো না স্ক্রিন করে করে দাও এই ওরে কি ছাড়ে দেবে নাকি না 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 শুনো আরে আওয়াজ লাওয়া এবং ধোয়া এর একটু দূর থেকে দিলি মনে চল দেখেন কত বড় বড় পাহাড় বাবা पाथर काटते रशी रशी উপরে মানুষ আছে এই যে এগুলা মানুষ এই এগুলা মানুষ আরো পাথর কাটছে গাড়ি রেখে দিছ দাদা আপনি এতে থাকবো না হ্যাঁ আসো গাড়ি চাইডু চাইডু মেঘালয় এরকম পাহাড় এদিকে যাবা একটা সিনে রিলি আই এটা থেকে আরে আরে ওই দিকে ঘুরতে আছে না কোন দিকে আছে না হ্যাঁ বলি ওই দিকে যাই এটা কিন্তু সন্ধ্যা হয়ে যাবে এই সিনে গুলো চলে না পুরো সন্ধ্যা হয়ে যাব রাতে হয়ে যাব আমরা এখন কই যেতেছি জানো এই কই যেতেছি জন্না 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 ভিতরে জন্না আছে अरे जे ना बालू बालू मत बालू बढ़िया पार्टी होगा आज पात्र करते से জানো জানো হেরা রুমও পাটি বহ না না হেরা রুম আবি সামকো পাটি কিতে রাখে তাহলে হোটেল হোটেল কোন বাইরে সব বাইরে 5 স্টার হোটেল ভাই হ্যাঁ 5 স্টার হোটেল যামু 5000 টাকা খরচ হইব না পয়সা নেবে ওই না এত বড় পাহাড় বলে পাথর কেমনে কাটে পাথর কেমনে ভাঙে শুন দি খালি একটু উঠে না এর শুন দি কেমনে করব এর সাথে একটু তো এবারে আধা ঘন্টা এই বানাবা বাবা পাথর কাটতেছে এটা হলো পাথর কাটার মেশিন এই যে এই যে এই যে পাথর কাটতেছে মেশিন এই তো বড় পাহাড়ের মধ্যে
जहन पहाड़ टी मेघालय पहाड़ कांदी।
হাই বিউস আমা আধা ঘন্টা হইছে আমরা এই পাহাড়টা উঠতে লাগে এটা রাস্তা এদিকে কত মোটে ডাউন আছে দেখেন অনেক নিচে পাহাড় উপরটা আবার নিচে এদিকে যে উঠছি আমরা দেখেন অনেক বড় পাহাড় হ্যাঁ আমরা উঠলাম মোহনে এই মাত্র আধা ঘন্টা হাঁটা তারপরে ওখানে আইলাম হাঁটতে এখন ঝর্নার কাছে আছে মেঘালয় পাহাড় কত বড় পাহাড় দেখেন ঝর্নার পানিতে কিরম কাদা হয়ে রয়েছে পুরা কাদা হয়ে রয়েছে ঝর্নার পানিতে রাস্তাটা এত কষ্ট করে আমরা আসি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন এটা পাহাড় এই পাহাড়ের মধ্যে ঢুকলাম ঝর্নার কাছে হন আছে দাঁড়াইতেছে আরো 5 মিনিট মধ্যে উঠা লাগবো হ্যাঁ বেস अभी हम लोग जिधर आया वो झरना ऑफ कर दिया हाँ और जेसीबी काम करता से ऐसे जेसीबी ए झरना रास्ता झरना पॉइंट अहन बर्तमान बंद आसे तो जेसीबी काम करता से तो मन आरो एक सप्ताह बंद थकब तो हम आईसी झरना पहाड़ ना এই মেঘালয় সবচেয়ে থেকে বড় এবং উঁচা পাহাড় এই পাহাড়ে তো দুঃখের বিষয় ঝর্ণাটা দেখাইতে পারলাম না এটা হইল ঝর্ণার যে লাইনটা এটা এইল রাস্তা এই রাস্তাতে পানি যা এই যে পানি হুম আর এইল আশেপাশে যত এই পাহাড়ের উপরে যত পানি আছে এই পাহাড়ের যত পানি আছে সব এদিকে নামে কিন্তু দুঃখের বিষয়ে পারলাম না দেখাইতে আমরা জানি না বা জানা নাই এটা যা বন্ধ আছে তো আজকে 3 দিন হয়েছে এখানে কাম চলতেছে এই ঝর্ণাটা অন্যরকমভাবে সিস্টেম করে বানাইতেছে তাই আমরা দেখাইতে পারলাম না হাই জান এই পানি এই যে পাথর এই পাথর সুইসা সুইসা পানি পড়ে এই পানি ওই যে পাম্প আছে ওই যে মোটর কিতা কয় এটার বোর্ডিং ওই যে বোর্ডিং আছে এই যে পানি এই পানি এদিকে থেকে ওদিক যাব যাইয়া ও ওইদিকে নামবো আমরা প্রথম যেদিকে থেকে আসছি তুমি কোথায় যাচ্ছ আও আও সাপ 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 ওই যে সাপ ওই সাপ আছে এখানে বলে 5 10 15 20 25 30 35
एक दो तीन चार पाँच छत आठ नय दस एगारो बारो तेर चौदह पंद्रह षोलो सतर अठारो उन्नीस बीस एकुश बस तेईस चौबीस पचिस छब्बीस सत्ताईस अठाईस उनतीस त्रिस पाँच त्रिस कत डेढ़शो फुट एटा बेसि ना डेढ़शो फुट ওকে আমরা এখনকার কটা শট লই কালকা স্টার্ট আছে দিমু এখনকার বর্তমানে কটা শট লই হ্যাঁ সন্ধ্যা হয়ে যেতেছে গা আকাশের অবস্থায় বেশি ভালো না মোটামুটি সন্ধ্যা হয় হয় বাপ ঠিক আছে ওই চেয়ারটার মধ্যে বই আসে উড়ামো একটা আর চেয়ার না পাথর হ্যাঁ পাথরটা চেয়ারের মতো নই সুবা সুবাটা বইয়া উড়ামো একটা ওকে বাই 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 হাই বেস লাইক কমেন্ট শেয়ার করবেন কত দূরে আইলাম আমরা বহু দূরে আছি আরো সাবস্ক্রাইব কইরা দিবেন সাবস্ক্রাইব করলে আরো অনেক জায়গা সিনারি দেমু দিতে পারমু ওকে কি হইছে বাই বাই হ্যাঁ বাই বাই হাই নো হাই বিউস আরে আমরা তো আশা কইরা আসলাম মেঘালয় পাহাড়ের মধ্যে এই দেখেন সন্ধ্যা হয়ে যাইতেছে প্রায় এই রাত করে আসলাম তো দোকের বিষয়ে এই যে পাহাড়টা আছে না এই যে যে পাহাড়টা আছে পাহাড়টার এখানে ঝর্ণা আছে তো ওই বাজু গেলে এখানে সামনে একটা ঝর্ণা আছে আবার পাহাড়টার ওই বাজু একটা ঝর্ণা আছে তো ওইখানে দোকের বিষয়ে দেখেন চতুর্দিকে বিউসি কাজ করতেছে ঠিক আছে জিসিবি কাজ করতেছে জিসিবি কাজ করার জন্য এইদিকেও কাজ করতেছে এই পাহাড়টার ভিতরে এইদিকে আমরা আবার আধা ঘন্টা নামে যাবো আমরা দুঃখের বিষয়টাই ঝর্ণাটা দেখাইতে পারলাম না আপনাদের তো আমরা এইদিকে এই যে ডাউনটা ডাউনটার দিকে এখানে নামে যেতে আর আধা ঘন্টা লাগবে এই পাহাড়টা পাহাড়টা পাহাড়টার উপরে দিয়ে যাবো যাই আবার নিচে দিয়ে যাবো যাই আবার ডাউনে যাবো আধা ঘন্টার মতো টাইম লাগবো অন্যদিন নামু আর দেখেন আমার পাওয়ের হাতের কি অবস্থা কাদা পেক কাদা লাগিয়া দেখেন ঝর্ণা বন্ধ এই কারণে পানি মানে আইতে পারতেছে না যাওয়া আপডাউন করতে পারতেছে না আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম প্লাস আর হিন্দি বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাই 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 গাইস হাই বাই হাই গাইস হাই গাইস তো আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে ফেসবুকে তে লিংক করা আছে ফেসবুকের নাম হইল রুজিনা বেগম রুমা ফেসবুকের আইডির নাম আর ইউটিউব চ্যানেলের নাম এম প্লাস আর হিন্দি বাংলা ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার নাম্বার নাই বা ইয়ে নাই আমার ফেসবুকের আইডিতে দেওয়া আছে ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে লাইক কমেন্ট শেয়ার করেন ফোন করেন আর সাবস্ক্রাইব করে ফোন করেন